নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কাঁচা মাছের সর্ষে ইলিশ রেসিপি করে দেখাবো। তো রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা আমি এখানে দুটো একই সাইজে মাছ নিয়েছি, এবার মাছ দুটো বেছে নেব। তা বন্ধুরা, আমার শাশুড়ি মাকে দেখতাম মাছ এইভাবে বেছে নিত, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিত, দিয়ে তারপরে পিস করতো। তা আমি ওইভাবেই করবো আজকে। আমাদের শাশুড়ি মা বলতেন মাছ বাছার পর ধুলে মাছে নাকি স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। এই মাছটাকে একইভাবে বেছে নেব। নুন, হলুদ, এক চামচ কাঁচা সর্ষের তেল, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টটা রেখে দেব। স্পেশালি একটা মশলা করে নেব, তার জন্য দেবো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সব একসঙ্গে বেটে নেব। তো বন্ধুরা, মেঘের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে আর এই যে হাওয়াও দিচ্ছে। এবার বাটাতে দেবো পরিমাণ মতো নুন, নুনটা রান্নাতে দেবো না, একবারে এখানেই দিয়ে দেবো। আর দেবো এক চামচ সর্ষের তেল, এবার দেবো জল, এবার আমি এটা ছেঁকে নেবো। এই সর্ষে খোঁজাটা রান্নায় থাকলে দেখতেও ভালো লাগবে না, আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে না, তার জন্য এইভাবে একটু ছেঁকে নেবো।
আর গোলাটা ঠিক এই রকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এবার রান্নাটা শুরু করে দেব। কড়াই দেব সর্ষের তেল, ফোড়নে দেব কালো জিরে, তেলে দেব হলুদ গুঁড়ো। এ তেলে হলুদ দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসে। এবার দেবো টমেটো কুচি, টমেটোটা বেশি ভাজবো না, এরকম গোটা গোটা রাখবো। এবার মশলার জলটা দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার কাঁচা মাছ দিয়ে দেবো। ঢাকা দিয়ে মাছ সিদ্ধ করে নেব। রান্না হতে বেশি সময় লাগবে না। এবার আমি চাপাটা খুলে দেব। খুন্তি করে এইভাবে বেশি মাছ নাড়লে হবে না, তাহলে সব মাছ সব ভেঙে যাবে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, হয়ে গেছে নামিয়ে দেব। তো বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই গরম ভাতে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। আর এই যে অরিত্র সোয়েটার টুপি পরে চলে এসছে, এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া যাবে। মাছ খাবি তো? টমেটো দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে। অরিত্র ভাত খাবে না, ওইদিকে চলে গেল। মাছটাও খেতে দারুণ।
অনেক বন্ধুরা ভাববে যে অরে তোকে আমি একটু খাই দিচ্ছি, কিন্তু আমাদের বাড়ির ছেলে তো আমরা এরকম কিছু ভাবি না। তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যদি বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।